এই সাকিবের মতো ওখানে আমি করতাম আমার সাইজই তো লাগে যাও আগে যা কারণ আমার মনে করেন টাকা হচ্ছে আমার হিরো আমার চরিত্র দেখবে ওই ফুরিজি আলো আমার তুমি হত্যা করছো জাতির পিতাকে তোমার মরণোত্তর বিচার হবে এই বান্দা আল্লাহকে কেউ দাওয়াতে পারবে না কি বিরাল বাপরে বাপ যে করছে জি আলো কি বিশাল মানুষ জন্মেছিল পাকিস্তানে হাসলেন উনি বাংলাদেশে জাতির পিতাকে হত্যা করলেন হয়ে গেলেন রাষ্ট্রপতি হয়ে গেলেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আমি নিজে চিকিৎসক পড়াশোনা করে হয়েছি কারো দয়া হইনি বাঙালি জাতির পিতা যদি বঙ্গবন্ধু শেখ মুজিব হয় রক্ত দিয়ে জীবন দিয়ে আমার পিতারা যদি এই বাংলাদেশে জন্ম দিয়ে থাকে তো ওই জাতির পিতার খুনির জন্য এখানে কেন জিয়ার নামে জাদুঘর হবে তাও সার্কিট হাউসে রাষ্ট্রের পয়সা দিয়ে এখানে বঙ্গবন্ধুর ছবি নাই জাতির পিতার ছবি নাই আমি এখানে কথা বলতে পারি না তবে শ্রদ্ধা সম্মান এটা আপনি কোনোদিন চায় নিতে পারবেন না আমরা বেঈমান মিথ্যাবাদ আমরা খুনি জিয়াউর রহমান না আমরা মুক্তিযোদ্ধা সন্তান মুরাদ হাসান বাংলাদেশের একজন রাজনীতিবিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান 1974 সালের 10 অক্টোবর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন দৌলতপুর গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার মায়ের নাম মনোয়ারা বেগম তার পিতা ছিলেন একজন বরেণ্য রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী আমার পিতার নাম অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সংগঠক সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমার বাবা মতিউর রহমান তালুকদার আমরা আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করেছি তিনি রণাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকার কর্তৃক নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান শৈশবে জামালপুর শহরস্থ কিশলয় আদর্শ বিদ্যানিকেতনে তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন এরপর তিনি 1990 সালে জামালপুর জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগ পেয়ে এসএসসি পাশ করেন এবং 1992 সালে ঐতিহ্যবাহী ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে স্টার মার্ক পেয়ে এইচএসসি পাশ করেন তিনি 2001 সালে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন পরবর্তীতে তিনি 2004-2005 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারির উপর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে 2011 সালে রেডিয়েশন অনকোলজির উপর এমফিল ডিগ্রি সম্পন্ন করেন তিনি 1994 সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার কার্যকরী সদস্য 1997 সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক 2000 সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি 2003 সালে পঞ্চম কংগ্রেসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হন 2003 সালে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার কার্যকরী সদস্য 2014 সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য 2015 সালে জামালপুর জেলার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন এছাড়াও তিনি 2017 সালে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়ে স্বাধীনতার বিপক্ষ শক্তির বিরুদ্ধে চলমান আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করে আসছেন তিনি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জামালপুর 4 যেটি সরিষাবাড়ী মেস্টা ও তিতপল্লা সংসদীয় আসন থেকে বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিভিন্ন দেশ সফর করেন এরপর 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 4 সংসদীয় আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি 2019 সালের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর আজীবন সদস্য
এছাড়াও তিনি জাতীয় ও সামাজিক জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত আলোচক হিসেবে টেলিভিশনে টক শো, বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী ডাক্তার জাহানারায় হোসেন পেশায় একজন ডাক্তার।